স্বাগতম সবাইকে সহজে শিখের আজকের লেকচারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের সম্পর্ক, অর্থাৎ কেএসপি এবং কেআইপি, আয়নিক প্রোডাক্ট এবং সলিবিলিটি প্রোডাক্ট। তো কেএসপি এবং কেআইপি আসলে প্রায় কাছাকাছি জিনিস। আয়নিক গুণফল এবং দ্রাব্যতার গুণফলের মধ্যে একটা ছোট মিল রয়েছে। দ্রাব্যতার গুণফল হচ্ছে আসলে আয়নিক গুণফলের একটা বিশেষ ধরন। আয়নিক গুণফল বলতে আমরা বোঝাই যে কোনো অবস্থায়, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে কোনো অবস্থায় কোন একটি উপাদানের আয়নসমূহের মোলার ঘনমাত্রার গুণফল। আর দ্রাব্যতার গুণফল বলতে আমরা বোঝাই সেই একই ব্যাপারটি যখন ঘটবে একটা নির্দিষ্ট অবস্থায়, অর্থাৎ সম্পৃক্ত অবস্থায়। যখন সম্পৃক্ত অবস্থায় আমরা মোলার ঘনমাত্রা, আয়নসমূহের মোলার ঘনমাত্রা গুণফল বের করবো, তখন তাকে আমরা বলবো দ্রাব্যতার গুণফল। আর এই একই কাজটা আমরা যখন যে কোনো অবস্থায় করব তখন তাকে আমরা বলবো আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল। তো এখন এই দুইটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে যে যখন কেএসপির ভ্যালু কেআইপির ভ্যালু অপেক্ষা কম হবে তখন অধক্ষেপ পড়বে, অর্থাৎ কেআইপি বা আয়নিক গুণফলের ভ্যালুর মান যখন বেশি হবে তখন কোনো একটা দ্রবণের অধক্ষেপ পড়বে। আর যখন কেএসপির ভ্যালুর মান বেশি হবে অথবা কেআইপির সমান হবে, অর্থাৎ কেআইপি ইজ লেস দেন অর ইকুয়াল কেএসপি হবে, তখন অধক্ষেপ পড়বে না। তখন আমরা চলো এই রিলেটেড একটি ম্যাথ দেখি, তাহলে আমাদের অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো ধরা যাক একটা বিকার আছে যেখানে সোডিয়াম ফ্লোরাইড দেওয়া আছে 100 ml 0.01 মোলার, আরেকটি বিকারে ক্যালসিয়াম ক্লোরাইড 200 ml 0.5 × 10⁻³ মোলার। তো এখন আমাদেরকে বলা হলো যে এই দুটো বিকার আমরা মিশে নতুন আরেকটা বিকারে রাখলাম, অর্থাৎ 3 নম্বর বিকারে 1 + 2 আমরা একসাথে মিশিয়েছি এবং আমাদের দেওয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল 5 × 10⁻⁷। কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের প্রেসিপিটেশন, অর্থাৎ অধক্ষেপ হবে কি না, অর্থাৎ অধক্ষেপ পড়বে কি না। তো অঙ্কটা আমি করে দিব না, আমি শুধু বলে দেব যে অঙ্কটা আসলে কীভাবে করা যায়। তো এখন যেহেতু আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের অধক্ষেপ পড়বে কি পড়বে না এটা বের করতে হবে, অর্থাৎ কেএসপির ভ্যালু যেহেতু দেওয়া আছে আমাদের বেসিক টার্গেট হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির ভ্যালু বের করা। এটা বের করার পরে যদি আমরা দেখি এটার চেয়ে বেশি বা কম, ওই অনুযায়ী আমরা এই ডিসিশনগুলো নিতে পারবো যে অধক্ষেপ পড়বে কি পড়বে না। তো এই কারণে আমাদের কী কী দরকার, ক্যালসিয়াম 2+ এবং ফ্লোরাইডের 2- এই যে আয়নটা, এদের ঘনমাত্রা দরকার। তাহলে মিশ্রণে এদের ঘনমাত্রা যদি আমরা বের করতে চাই তাহলে প্রথমে আমরা কি লিখি যে মিশ্রণে এর ঘনমাত্রা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের 100 × 0.01, অর্থাৎ আমাদের V × S। মোট কতটুকুতে আছে যেহেতু দুটি যোগ করেছি, অর্থাৎ 100 ml এবং 200 ml মিলে এই বিকারে কতটুকু আছে 300 ml। এখান থেকে কোনো একটা ভ্যালু আমরা পাবো, আমরা জানি তাহলে মিশ্রণে সোডিয়াম প্লাস এবং ফ্লোরাইড মাইনাসের আয়নসমূহের ঘনমাত্রা যেটা হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন একইভাবে মিশ্রণে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত, ক্যালসিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত হবে, 200 × যেটা দেওয়া আছে সেটা ডিভাইডেড বাই মোট কত, 300-তে, কারণ কি আমাদের 100 ml আর 200 ml মিলে 3 নম্বর বিকারের ভি হয়েছে 300। এখান থেকেও একটা ভ্যালু পাওয়া যাবে আমরা জানি। তো এখন সোডিয়াম ফ্লোরাইড এটি ভেঙে কি উৎপন্ন করবে, সোডিয়াম প্লাস এবং F- এটা তো আমরা জানি, এবং একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড এটা ভেঙে কি উৎপন্ন করবে, ক্যালসিয়াম 2+ + 2Cl-। তো নতুন যে মিশ্রণ এটা উৎপন্ন হলো, এই যে ভ্যালুটা এটা এখানেও যা হবে এখানেও তাই হবে, ধরলাম এটা x, তাহলে এটা যদি x হয় এখানে হবে x, এখানেও হবে কি x আমাদের আগের সূত্র অনুযায়ী, আর এটা ধরলাম আমাদের আসছে y, এই ভ্যালুগুলো কিন্তু আমরা জানি, তাহলে এটা যদি y হয় এটাও হবে y, এটা হবে 2y। এখন আমাদের কেএসপির ভ্যালু কার দেওয়া আছে, ক্যালসিয়াম ফ্লোরাইডের CaF2, অর্থাৎ আমাদের লাগতেছে এই পার্টটুকু এবং এই পার্টটুকু। এখন আমরা দেখি যে আমাদের কেএসপি অফ CaF2 দেওয়া আছে, এখন CaF2কে যদি আমরা ভাঙি আয়নে বিশ্লিষ্ট করি তাহলে আমরা কী পাই, ক্যালসিয়াম 2+ + 2F-। তাহলে ক্যালসিয়াম 2+ এর মিশ্রণে ঘনমাত্রা কত দেওয়া ছিল, y, আর ফ্লোরিনের ক্ষেত্রে ছিল x, অর্থাৎ
2x, ax এবং y এর ভ্যালুগুলো আমাদের জানা। তাহলে এখন এটা তো সম্পৃক্ত অবস্থায় আছে কি নেই এটা তো আমরা জানি না, যেহেতু এক আর দুই আমরা মিশিয়ে ফেলেছি। এখন এটা নতুন একটা অবস্থা তৈরি হয়েছে, হতে পারে সেটা সম্পৃক্ত, হতে পারে সেটা অতিপৃক্ত, অর্থাৎ অধক্ষেপ পড়বে কি পড়বে না এটা বের করার জন্যই তো আমাদের এত কিছু করা। তাহলে এখন এই যেটা পেলাম আমরা ঘনমাত্রা আয়নসমূহের যে কোনো একটা অবস্থায়, যে অবস্থাটা আমরা জানি না, তখন আমরা এখান থেকে কী করবো, এর আয়নিক পটেনশিয়াল আয়নিক প্রোডাক্ট অর্থাৎ আয়নিক গুণফল বের করবো। তাহলে আয়নিক গুণফলটা এটার কী হবে, ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার। আমাদের আগের সূত্র অনুযায়ী এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো আমাদের জানা, যখন আমরা এটা বসাই দেবো এখানে কে আই পির একটা নতুন ভ্যালু পাবো, অর্থাৎ কে আই পির একটা ভ্যালু পাবো। এখন আমাদের জাস্ট কাজ সহজ, আমরা কে আই পির ভ্যালুটাকে কে এস পির সাথে কী করবো, তুলনা করবো। যদি দেখি কে আই পির ভ্যালু বেশি তাহলে অধক্ষেপ পড়বে, যদি দেখি কে আই পির ভ্যালু কম তাহলে অধক্ষেপ পড়বে না, আর যদি দেখি কে আই পি আর কে এস পি সমান তাও অধক্ষেপ পড়বে না, অর্থাৎ সেটি হবে সম্পৃক্ত অবস্থায়। তখন কে আই পি আর কে এস পির মধ্যে আসলে কোনো তফাত নেই, ওই একই জিনিস, সম্পৃক্ত অবস্থায় আমাদের আয়নিক গুণফলটা আমরা বের করে ফেলেছি। অর্থাৎ একেবারে শেষ যদি আমরা করতে চাই যে সলিউবিলিটি প্রোডাক্ট এবং আয়নিক প্রোডাক্টের মধ্যে মিল এবং অমিলটা কোথায়, মিল হচ্ছে দুটি ক্ষেত্রেই আমরা আয়নসমূহের মোলার ঘনমাত্রা গুণফল বের করছি। অমিলটা হচ্ছে কে এস পির ক্ষেত্রে যে অবস্থাটা সেটি হচ্ছে দ্রবণটা অবশ্যই অবশ্যই সম্পৃক্ত অবস্থায় থাকবে, আর কে আই পির ক্ষেত্রে সেটি যে কোনো অবস্থায় থাকতে পারে। আরেকটি অমিল আছে, সেটি হচ্ছে কে এস পির ভ্যালু একটি নির্দিষ্ট টেম্পারেচারে ফিক্সড সর্বদা, কিন্তু কে আই পির ভ্যালু চেঞ্জ হতে পারে। কে আই পির ভ্যালু টেম্পারেচার বা আরও কিছু মিডিয়ার উপর ভিত্তি করে, মিডিয়ামের উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে। তাহলে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রির বড় দুটি পার্ট শেষ করে ফেললাম, কোয়ান্টাম নাম্বার আমরা আগেই পড়েছি। আজকের এই লেকচারের মধ্য দিয়ে আমরা যেটা মোটামুটিভাবে শেষ করার চেষ্টা করেছি সেটি হচ্ছে সলিউবিলিটি, অর্থাৎ দ্রাব্যতা, দ্রাব্যতা রিলেটেড ম্যাথ, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল এবং এদের রিলেটেড ম্যাথস, অধক্ষেপ পড়বে কি পড়বে না সেটি কীভাবে নির্ণয় করতে হয়, এই সব কিছু। ধন্যবাদ সবাইকে।